ओम शांति। भ्रुकुटी माझे निजे के देखबो, आमी एक शुद्ध पवित्र महान आत्मा। बाप दादा के आह्वान करब, बाप दादा बतन थेके आमार आह्वाने साड़ा दिए आमार सामने उपस्थित होयेछे। आमी बाप दादा के बोलछी, बाबा आमी एखन शक्तिशाली योग अभ्यास करब, तुमी आमाके मदद करो। बाप दादा आमाके पावरफुल दृष्टि दिच्छे, आमार माथाय हात रेखे बाबा बरदान दिच्छे, बच्चे श्रेष्ठ योगी श्रेष्ठ तपस्वी भव। आमाके शक्तिशाली दृष्टि एवं बरदान दिए बाबा निजेर बतने उड़े गेल। आमी आत्ता भ्रुकुटी माझे एक शक्तिशाली ज्योतिपुंज आमार मध्ये अनेक शक्ति, अनुभव करब आमी आत्मार थेके अनेक शक्तिर प्रकाश आमार पूरो अंगे अंगे छड़िए पड़छे। आमार अंगेर चार दिके, शरीरेर चार दिके शक्तिर एक बलय तैरी हुएछे। এই বলয়ের মাঝে আমি আত্মা আমার এই সাকার দেহে ভ্রুকুটি মাঝে অকাল তক্তে বিরাজমান। আমি আত্মা এবার এই পাঁচ তত্ত্বের শরীর থেকে বেরিয়ে সোজা উড়ে চলছি আমার নিজের ঘর মূল বতনের দিকে। মন বুদ্ধি দিয়ে পৌঁছে যাচ্ছি ওপরের সেই স্বর্ণিম লাল প্রকাশময় দুনিয়ায়। পৌঁছে গেলাম পরম ধামে, এক লাল প্রকাশময় দুনিয়া, শান্তির দুনিয়া, যেখানে শান্তি আর শান্তি। আলোর অনেক প্রকাশ সামনে, শান্তির সাগর মহাজ্যোতি শিব বাবা। আমি আত্মা স্নেহের সাগর, প্রেমের সাগর, আনন্দের সাগর, সুখের সাগর,
শক্তির সাগর। আমার জন্ম জন্মান্তরের অবিনাশী পিতার কাছে গিয়ে বসলাম, বাবার থেকে রং বেরঙ্গের গুণের কিরণ, শক্তির কিরণ আমার মধ্যে প্রবেশ করছে। আমি আমার হারিয়ে যাওয়া সমস্ত শক্তি, সমস্ত গুণ ফিরে পাচ্ছি। পরমাত্ম স্নেহের সমীপতার অনুভব করছি। অতীন্দ্রিয় সুখের অনুভব করছি।
বাবার কিরণে আমি আত্মা শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছি। এ এক মহামিলন, জন্ম জন্মান্তরের সমস্ত পাপ এই যোগ অগ্নির দ্বারা ভস্ম হয়ে যাচ্ছে। এই মিলন সারা কল্পে একবারই হয়। কত ভাগ্যশালী আত্মা আমি, পরমাত্মার সাথে মিলনের সৌভাগ্য প্রাপ্ত করেছি। বাহ মেরা ভাগ্য, বাহ বাহ বাবা বাহ। বাবার থেকে সর্বশক্তিতে সম্পন্ন হয়ে আমি আত্মা পরম ধাম থেকে লাইট মাইট স্বরূপে বিশ্বের সমস্ত আত্মাকে ইমার্জ করে পরমাত্ম লাইট আর মাইট নিজের মধ্যে নিয়ে বিশ্বের সব আত্মাকে লাইট আর মাইটে সকাশ দিচ্ছি। বিশ্বের সব আত্মারা লাইট আর মাইটের অনুভব করছে, তাদের সমস্ত পরিস্থিতি লাইট হালকা হয়ে যাচ্ছে, তাদের সমস্ত বোঝ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তারা লাইটের অনুভব করছে আর মাইট অনেক শক্তির অনুভব করছে। সকলের মনোবল বৃদ্ধি পাচ্ছে, বাবার শক্তি পুরো বিশ্বে ছড়িয়ে দিচ্ছি, প্রবাহিত করছি। আমি আত্মা পরম ধাম থেকে এবার নিচে নামছি। ফরিস্তা হয়ে বাপদাদার সামনে সূক্ষ্ম বতনে
পৌঁছে গেলাম। সামনে ফরিস্তা রাজা ব্রহ্মা বাবা, তার ভ্রুকুটিতে মহাজ্যোতি শিব বাবা। বাপদাদার সামনে আমি ফরিস্তা দাঁড়ালাম। বাবা আমাকে দৃষ্টি দিচ্ছে আর বরদান দিচ্ছে, বচ্চে সফলতা মূরত ভব, সদা বিজয়ী ভব। তুমি কল্পে কল্পের বিজয়ী, তুমি কল্পে কল্পে মায়ার ওপর বিজয় প্রাপ্ত করে দেবতা হয়েছ বচ্চে, সম্পূর্ণ নির্বিঘ্ন ভব, বাবার বরদান নিয়ে আমি ফরিস্তা বাপদাদার হাত ধরে পৌঁছে গেলাম এক উঁচু পাহাড়ের চূড়ায়। এই পাহাড়ের চূড়া থেকে সাকার দুনিয়ার সমস্ত আত্মাকে দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষ অনেক অশান্ত দুঃখী হয়ে আছে, আমি মাস্টার দুঃখকর্তা সুখকর্তা পুরো বিশ্বের আত্মাদের সুখের কিরণ দিচ্ছি। বাপদাদার আমি একসাথে হলুদ রঙের সুখের কিরণ সব আত্মাকে দিচ্ছি। সব আত্মা দুঃখ দূর হয়ে যাচ্ছে, সুখের অনুভব করছে, আনন্দের অনুভব করছে। আমি সুখ স্বরূপ আত্মা, বিশ্বের সমস্ত আত্মাকে সুখের সকাশ দিয়ে সবাইকে পরমাত্ম সুখের অনুভব করালাম। সমান নেব আমি পবিত্রতার ফরিস্তা, আমি ফরিস্তা
গ্লোবের ওপর দাঁড়ালাম, আমার মস্তকের উপরে পবিত্রতার সাগর শিব বাবা, তার থেকে সাদা রঙের পবিত্র কিরণ, আমি ফেরিস্তার উপর আসছে, আমার অঙ্গ অঙ্গ থেকে পুরো গ্লোবের ওপর পবিত্রতার কিরণ যাচ্ছে। পাঁচ তত্ত্ব সহিত সমস্ত মনুষ্য আত্মা, সমস্ত পশু পাখির আত্মা সব পবিত্র হয়ে যাচ্ছে। সাদা রঙের পবিত্র কিরণে সমস্ত বাতাবরণ শুদ্ধ আর শতপ্রধান হচ্ছে। পুরো বিশ্ব থেকে তমপ্রধানতার যে কালো আস্তরণ তা দূর হয়ে যাচ্ছে। সবাই পবিত্র হচ্ছে। মাটি, জল, আকাশ, বাতাস, অগ্নি এই পাঁচ তত্ত্ব শুদ্ধ হয়ে যাচ্ছে সাদা পবিত্র কিরণে। সমস্ত আত্মা বিকার মুক্ত হচ্ছে সাদা পবিত্র কিরণে। আমার দৃষ্টির থেকে সবার কাছে পবিত্র কিরণ যাচ্ছে। আমি ফেরিস্তা যেদিকে দৃষ্টি দিচ্ছি, আমার নয়ন থেকে পবিত্র কিরণ সেদিকে পড়ছে। সেখানে সমস্ত আত্মারা, সমস্ত প্রকৃতি, সমস্ত জীবজন্তুর আত্মা সবাই শুদ্ধ পবিত্র বিকার মুক্ত হচ্ছে। সবার মধ্যে পিউরিটি প্রবেশ করছে, সবাই এক পবিত্রতার অনুভব করছে, সবার অপবিত্রতা দূর হয়ে যাচ্ছে। আমি বাঁ দিক থেকে ডান দিকে দৃষ্টি দিচ্ছি, অঙ্গ অঙ্গ থেকে পবিত্রতার ভাইব্রেশন পুরো বিশ্বে যাচ্ছে। এবার আমি ফেরিস্তা, ঈশ্বরীয় দূত, গডলি মেসেঞ্জার হয়ে কল্পবৃক্ষের ওপর দাঁড়ালাম। কল্পবৃক্ষের মূলে আমি ফেরিস্তা, আমি কল্পবৃক্ষের মূলে দাঁড়িয়ে পুরো কল্পবৃক্ষের আত্মাদের উদ্দেশ্যে এই সন্দেশ দিচ্ছি। হে আত্মা, হে মহান আত্মারা, হে দেবকুলের মহান আত্মারা, হে ধর্মাত্মা, হে পবিত্র আত্মা, হে ভক্ত আত্মারা, তোমরা সবাই জাগো, জাগো,
পরমপিতা পরমাত্মা পৃথিবীতে চলে এসেছে, তোমরা সবাই তাকে চেনো। তার থেকে সত্যযুগী স্বরাজ্যের সম্পত্তি নিয়ে নাও, বাদশাহী দিতে সে এসেছে। হে আত্মা, তোমরা জাগো, এখন নয় তো কখনোই নয়। তোমরা প্রত্যেকে নিজের নিজের কাছের প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে 7 দিনের কোর্স করে রাজযোগ মেডিটেশন শেখো। নিজেকে চেনো, পরমাত্মা শিব পিতাকে চেনো। হে আত্মা, আর দেরি করো না, সামনে বিনাশ দাঁড়িয়ে আছে। কল্পবৃক্ষের মূলে দাঁড়িয়ে আমি ফরিস্তা কল্পবৃক্ষের ডাল পালা শাখা প্রশাখা পাতায় পাতায় সমস্ত আত্মাকে, সমস্ত ধর্মের আত্মাকে এই মেসেজ দিচ্ছি। সকলের কাছে আমার এই মেসেজ পৌঁছে যাচ্ছে, তারা কোনো না কোনোভাবে ঠিক পরমাত্মাকে চিনতে পারছে। এবার আমি আত্মা আবার আমার সাকার শরীরে দুই ভ্রুকুটিতে পৌঁছে গেলাম। ভ্রুকুটি মাঝে আমি আত্মা পরমাত্মাকে আহ্বান করছি। পরমপিতা পরমাত্মা শিব বাবা, আমার মস্তকের ওপরে বাবার থেকে নিরন্তর আমার মধ্যে শক্তির কিরণ আসছে। আমার অঙ্গে অঙ্গে শক্তির লাল কিরণ যাচ্ছে। আমার পুরো শরীর থেকে যত টক্সিন আছে সব এই লাল শক্তির কিরণে বেরিয়ে যাচ্ছে। আমার শরীর সুস্থ আর নিরোগী হচ্ছে। আমার চারদিকের অরা পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আমি আত্মা এখন মৌন বুদ্ধি দিয়ে 4 ধামের যাত্রা করব। চলে গেলাম বাবার ঝোপড়িতে, বাবার সাথে কথা বলবো, রুহরিহান করব। নিজের যত কথা, মনের সব কথা বাবার সাথে শেয়ার করব। যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবো, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো ইচ্ছা থাকে পুরুষার্থে, সব বাবার সাথে শেয়ার করব। আর অনুভব করব বাবা তার উত্তর আমাকে দিচ্ছে, আর হালকা হয়ে যাব। মেরে বাবা কে পাস শে
এবারে আমি চলে গেলাম বাবার কামরায়। বাবার দৃষ্টি নেব আর বাবা বরদান দিচ্ছে, বচ্চে বাপ সমান ভব, নিরাকারে নির্বিকারে নিরহংকারী ভব। বাবার বরদান নেব আর বাবা আমার হাতে হাত রেখে বলছে, বচ্চে আমি আমার সমস্ত শক্তি তোমাকে উইল করে দিচ্ছি, এই যজ্ঞের সম্পূর্ণ দায়িত্ব তোমার, তুমি নিমিত্ত হয়ে যজ্ঞ সামলাও। বাবার বরদানে ভরপুর হয়ে বাবা আমাকে শক্তি ট্রান্সফার করে দিচ্ছে, আমি শক্তিশালী হয়ে চলে গেলাম হিস্ট্রি হলে। এখানে নিজের যত কমি কমজোরি, যা ব্যর্থ সংকল্প ব্যর্থ সংস্কার সব বাবাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছি বাবাকে ব্যর্থ দেওয়ার সাথে সাথে বাবা আমাকে সমর্থ বানাচ্ছে, শক্তিশালী বানাচ্ছে। এবার আমি চলে গেলাম শান্তি স্তম্ভে। এখানে আমি বাবার থেকে শান্তি আর শক্তির অনুভব করছি, বাবার থেকে শান্তি আর শক্তি আমার কাছে আসছে, আমার থেকে পুরো বিশ্বে শান্তি আর শক্তি যাচ্ছে। এবার আমি চার ধাম ভ্রমণ করে আবার চলে এলাম এই সাকার শরীরে, দুই ভ্রুকুটির মাঝে। এবার আমি আবার ফরিস্তা রূপ ধারণ করে সূক্ষ্ম বতনে বাপদাদার কাছে চলে গেলাম। বাপদাদার ডান দিকে আমি আর বাঁদিকে আমার যত লৌকিক আত্মীয়রা আছে, লৌকিক পরিবারের যত সদস্য সবাইকেই মার্চ করলাম।
আর বাবার থেকে লাইট মাইট নিয়ে লৌকিক পরিবারের সমস্ত আত্মাকে লাইট আর মাইট দিচ্ছি, শুভ ভাবনা শুভ কামনা দিচ্ছি। তাদের সাথে আমার সমস্ত নেগেটিভ হিসাব কিতাব সমাপ্ত হয়ে যাচ্ছে, তাদের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে। বাবাও তাদের দৃষ্টি দিচ্ছে, আমিও বাবার থেকে নিয়ে তাদেরকে দিচ্ছি। তাদের ভালো হোক, তাদের কল্যাণ হোক, সবার সাথে আমার ভালো সম্পর্ক হোক। যদি কোনো আগের জন্মে আমি ভুল করে থাকি, দুঃখ দিয়ে থাকি, হে আত্মা আমাকে ক্ষমা করে দিও। আমার সাথেও যদি কেউ কিছু করে থাকে, আমিও তাদের ক্ষমা করে দিলাম। দেখতে পাচ্ছি এই পজিটিভ ভাইব্রেশনে, পিওর ভাইব্রেশনে তাদের সাথে আমার অ্যাকাউন্ট খুব ভালো হয়ে যাচ্ছে, সমস্ত নেগেটিভ অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাচ্ছে। বাবা দৃষ্টি দিচ্ছে আমাকে আর তাদেরকে, আমিও বাবার থেকে নিয়ে পিওর ভাইব্রেশন তাদেরকে দিচ্ছি। তারাও খুব খুশি হচ্ছে। এবার আমি ফেরিস্তা বাপদাদার হাত ধরে গ্লোবের উপর দাঁড়ালাম। গ্লোব থেকে যত ব্রাহ্মণ আত্মা আছে অলৌকিক পরিবারের আত্মাদের ইমার্জ করে সবাইকে শক্তির কিরণ দিচ্ছি। পরমাত্ম শক্তি সব অলৌকিক পরিবারের আত্মাদেরকে দিচ্ছি। সবাই শক্তিশালী হচ্ছে, সবাই পুরুষার্থে তীব্র গতিতে উড়ছে, সবাই সম্পন্ন হয়ে যাচ্ছে, সবার কমি কমজোরি দূর হয়ে যাচ্ছে। সবাই মেরা তো এক শিব বাবা দুসরা না কই, এই ব্রতে ব্রতী হচ্ছে। সবাই এক বাবার শ্রীমতে 100% চলছে। সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনা, সবার অবগুণ দূর হয়ে যাচ্ছে। বাবার থেকে শক্তি নিয়ে ব্রাহ্মণ পরিবারের সমস্ত আত্মাকে শক্তি দিচ্ছি। সবাই সন্তুষ্ট হয়ে যাচ্ছে, সবাই নিজের মধ্যে বাবার শক্তিকে ধারণ করছে, সবাই বাবার নাম বালা করছে। ব্রাহ্মণ আত্মাদেরকে শক্তির কিরণ দিচ্ছি, দোয়া দিচ্ছি। পুরো বিশ্বে যত ব্রাহ্মণ আত্মা আছে সবার কাছেই সকাশ পৌঁছে যাচ্ছে। এবার আমি আত্মা আবার ভ্রুকুটি মাঝে চলে এলাম। এখন আমি আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি। শিব বাবা 24 ঘন্টা আমার মস্তকের উপর ছত্র ছায়া হয়ে আছে। অনুভব করতে থাকবো আমার সামনে যেই আসছে আমি তাকে দৃষ্টি দিচ্ছি, আত্মা রূপে তাকে দেখছি। আর সে শান্তি শক্তি আনন্দের অনুভব করছে, পবিত্রতার অনুভব করছে।